তোর মার প্রসব ব্যথা, তোর মার কান্দা আমার আরশ পর্যন্ত কেঁপে উঠত। বলুন মা কান্ত কিনা? আরো জোরে কান্ত। নতুন অবস্থায় যখন তোমার আমার মা সন্তান প্রসব করতে যাচ্ছিল, প্রথম দিনের ব্যথায় মা কারো কাছে কয় না। আমার আল্লাহ বলেন, মহিলারা রে, এ বাচ্চা পেটে লইয়া কষ্ট করেছ, বাচ্চা পেটে রাখা অবস্থায় দুই রাকাত নামাজ যেই মহিলা পড়েছে, আমি 80 রাকাত নামাজের নেকি দিয়া দিছি। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মাদের কষ্ট হয়, হয় কিনা বলুন? কি কষ্ট হয়, আল্লাহ একবার, আগে তো বুঝতাম না, এখন নিজের বিবি হয়েছে, নিজের বিবির বাচ্চা যে কিভাবে হয়, কি যে কান্নাকাটি, কি যে করে, কানে যখন আওয়াজটা আসে কলিজাটা চিপা মারে, কোদা গো, না জানি আবার দুনিয়াতে বিদায় হয়ে যায়। কোন কোন মা এই সময় বিদায় হয় কি না বলুন? মা একদিনের ব্যথা কারু কাছে কয় না, দুই দিনের ব্যথা জিব্বা কামড়ায় সহ্য করে। আল্লাহ বলেন, ও মহিলারা শোনো, এ নামাজি মহিলারা শোনো, বাচ্চা পেটে লইয়া প্রসবের দিন যতবার তোমার বেদনা উঠেছে অতটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দিয়া দিছি। আহ, খুশ করলাম না, আমার আল্লাহ যে আপনাদের কি দেয়। দুই দিনের ব্যথা পার হয়ে গেছে, তিন দিনের দিন ব্যথা অস্থির হইয়া খালি বারবার দাঁতি লেগে যায়, জ্ঞানটা ফিললেই ডাকি, ঘরে কে আছো? আমার স্বামী কই? স্বামীরে ডাক দাও, আর সহ্য হয় না, মন বলে আমি বাঁচবো না, আমার স্বামীরে বলে দাও, স্বামী যেন আমারে মাফ করে দেয়। স্বামী খবরটা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর দোয়া করেন আমার বিবি ডেলিভারি, অবস্থা ভালো না, আল্লাহ যেন মাফ করেন। ইমাম সাহেব হুজুরের কাছে দোয়ার জন্য হাত বাড়াইছে, ইমাম সাহেব হুজুর হাত তুলছে, খোদা গো দোয়ার লেগে আছে, খোদা তুমি বিপদ দিও না, আসানের শহীদ দুইটা দুই জায়গায় করে দাও। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আরে নাইবে নবী আলেম আমার কাছে দরখাস্ত করছে, নাইবে নবী আলেম দরখাস্ত করছে, রে একটা কাজ কর, যা তাড়াতাড়ি যা, হের মারে হে কষ্ট দিতেছে, হেরে গার দইরা বের করে দে। এই দোয়া যারা পাইছে তার আর সিজার লাগছে না, পেট কাটুন লাগছে না, গার ধইরা বের কিনা দিছে, দুনিয়াতে আয়া হাই শুরু করছে কান্দা। ওয়া ওয়া ওয়া, কানছে না? না আপনারা দেশ কান্দে না, জিগাইলে আল্লাহ গোহের কান দিলেন কি লেগে, হে যে কান্দে, হে খুব আরামে আসিন, হে যে গার ধইরা বাইর করছে এর লেগে কান্দে। আর এই কান্দার আওয়াজ যখন মার কানে লাগছে, মা কয় যে সন্তান পেটে লইয়া এত কষ্ট করছি, এই সন্তান দুনিয়াতে আই পড়ছে, হ্যাঁ কই গো তোমরা কে কই, আমার সকল দুঃখ দূর হয়ে গেছে। মা দুইটা হাত বাড়াইছে, ও ঘরের মহিলারা কে কি লাগে না আমি জানি না, এতক্ষণ তো জ্ঞান হারা ছিলাম, আমার সন্তানের কান্দার আওয়াজ শোনা যায় কি হয়েছে, একজন কানে কানে বলে পাগলামি করিস না তোর ছেলে হয়েছে। মা একটা হাত বাড়ায় ডাক মারছে, দে আমার ছেলে আমার কুলে উঠাইয়া দে। শাশুড়ি আইছে, বৌমা এত পাগল হইছিস কেরে, তোর কোনো দিমু তো, আমি দাদি একটু কুলে লয়ে লই না, দেখছেন দাদি আগে কুলে লয়ে লাইছে। বৌমা তাকাইয়া রইছে নিজের সন্তানের পায়ে, তাকাইয়া থাকতে থাকতে দাদি তো কুলে লয়ে লইছে। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ আমারে কি ভয় করবি না, মার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আগে দাদির কলিজার মধ্যে নাতির মায়া আমি আল্লাহ বাড়াইয়া দিছি। তোর মা কোলে নেওয়ার আগে রে তোর দাদি হাত বাড়াইছে, এ মায়াটা কে বাড়াইছে? আল্লাহ। আরো জোরে কর না, আল্লাহ। কি সিস্টেম করেছে আমাদের জন্য যাতে আমাদের বিপদ আপদ না হয়, কারণ মা যদি জ্ঞান হারা থাকে কোলে নিবে কে, দাদির অন্তর মায়া বাড়াইছে, দাদি দেখবেন কোলে লয়ে লাইছে, লইয়া কোন রকম মুইসা পরিষ্কার কইরা দুই গালে চুমাইতাছে, কই গো ফালুর বাপ, ফুলার দাদারে ডাকতেছে, ফালুর বাপ কই গো, আরে কি হইছে, আরে নাতি হইছে, বাইরে থেকে বাসড়িকা নুটটা লইয়া দৌড়টা মারছে, মিষ্টি নিয়া মসজিদে, হুজুর আমার একটা ভাই হইছে, নাতি কয় না দাদা কি কয়, ভাই হইছে, এত আদর নাতিরে দাদা করে, এটা কোথ থেকে আইছে, এটা আমার নবীর আমল থেকে আইছে, নবীজি কে নবীর দাদা আব্দুল মুত্তালিব কত যে আদর করত, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার, যাই না আমি ওদিকে লম্বা হয়ে যাবে। এবার দাদারা দূর বাড়াইছে নাতির জন্য, দাদিরা দূর বাড়াইছে নাতির জন্য, ফুফু আম্মা দৌড়াইছে, আমার ভাই ফুতকো, আমার ভাই ফুতকো,
মা কোলে নিবার সুযোগই পানা আল্লাহকে বান্দারে আমারে ভয় করবি না দেখ আমি কত আদর বাড়াইছি তোর লাগিয়া একটু যদি কাশি দিছে বাবা রাতের 12টা বাজে ওইটা দৌড় মারছে ডাক্তার সাহেব একটু দয়া করে আয়েন আমার হুলাটা কাশে আল্লাহকে বান্দারে দেখছস তোর বাবার অন্তর কি মায়া দিছি রাত 12টায় দৌড়ায় ডাক্তারের কাছে গেছে এটা কিন্তু আমি কইরা দিছি আমারে ভয় করবি না এভাবে সিস্টেম করছে ভয় করতেন কাকে বলুন কাকে আল্লাহ আরো জোরে কর আল্লাহ এবার আল্লাহকে বান্দা এরপরে দেখ তুই দুনিয়া যাইবার আগেই তোর মার বুকের মধ্যে তোর জন্য খাওনের ব্যবস্থা করছি বলুন তো যেই খাওনের ব্যবস্থা আল্লাহ করছে এরকম ব্যবস্থা কি আর কোথাও পাইবেন না বাচ্চারা খালি দুনিয়া তাইছে আপনাদের বরাবর বাজার থেকে পরোটা আর যদি খাসির গোশত নিয়া টুকরা কইরা নিয়া বাচ্চার মুহ ঠাইসা দেন কোন বাচ্চা খাইবো না দুনিয়াতে যাইবো আল্লাহ কইতা খাইতারতি না বান্দা আমি তোরে মায়া কইরা তোর জন্য তোর মার বুকের মধ্যে আমি খাওনের ব্যবস্থা করছি বলুন যে ব্যবস্থাটা আল্লাহ করছে অনেক সময় বাচ্চাদের দেখবেন অসুখ বিসুখ হয় পেট খারাপ করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিগায় বাচ্চাটা আরে খাওয়ান কি দাদি কয় ডাক্তার সাহেব আমার নাতি তো দুধ খায় না মার দুধ খায় না এটা লেকটোজেন খাওয়াই গায়ের দুধ খাওয়াই এই সেই খাওয়াই ডানু খাওয়াই ডাক্তার দেখবেন রাগ হয়ে যা কেন মার দুধ খাওয়াইবেন কারণ বাচ্চার জন্য মার দুধের বিকল্প নাই আল্লাহ কয় ও বান্দা আমারে চিনছস আমি কেমন আল্লাহ আমারে ভয় করবি না তোর জন্য কি জিনিসের ব্যবস্থা করেছি ডাক্তার কইছে আমার ব্যবস্থার উপরে কোনো ব্যবস্থা নাই আজকে সে আল্লাহরে চিনি না র‍্যাব পুলিশ আইলে দেখছি দরে যারা একটু বেজাল এলাকা ছাইড়া দে রেবেরে ভয় করতারে আমার আল্লাহরে ভয় করে না বলুন রেবের ভয় তো দেশ ছাইড়া অন্য দেশে বাসুন যা আল্লাহ যেদিন ধরব এদিন কি কোথাও যায়া বাসবার ক্ষমতা আছে চেষ্টা করছেন বাংলাদেশের সেরা ধনী জহুরুল ইসলাম সাহেব উনি নিজে মেডিকেল কলেজ করছে হসপিটাল করছে হাজার হাজার রোগী বালা করে হাজার হাজার ডাক্তার বানা কিন্তু উনি অসুস্থ ওনার মনে সাক্ষী দিল এখানে যদি বাঁচতাম না পারি এ দেশ হইতো না জামগা কোন দেশে জানি গেছেন পেপার পত্রিকায় পান নাই সিঙ্গাপুর মাশাআল্লাহ যারা না জানেন আজকে জাইন্দা রাখেন আরেকজনের কাছে জুন গিয়া ওয়াজটা কইতারেন কোন কোন দেশে গেছেন সিঙ্গাপুর আচ্ছা সিঙ্গাপুর গেছেন কি বাসতো না মরতো বাসতো গেছেন মাশাআল্লাহ সিঙ্গাপুর গেছেন বাসতো আল্লাহ আজরাইলে ভাড়াইছি কইরে হেদি বাংলাদেশ তে সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুর গিয়া খারুইছে আজরাইল জহুরুল ইসলাম সাহেব কেমন আছেন কই আপনি খবর শুনলেন না আমি হে জেলা মারকুল থেকে সন্তান কাইরা নেই আমি হে জেলা মারকুলতে সন্তান কো আপনি আমার বাড়ি তো বাংলাদেশে কইতি বাংলাদেশ তে সিঙ্গাপুর আইছস আমি আজরাইল সিঙ্গাপুর চিনি বলুন এ আজরাইলের দরাদ থেকে বাঁচার ক্ষমতা কারো আছে তে রেপে পুলিশকে এত ভয় করতে পারেন আমার আল্লাহকে তো ভয় করলেন না হুজুর আল্লাহকে ভয় করলে কি হবে কোরআন শরীফ তার দলিল দিবে কি হবে ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে নিজেকে বিপদ থেকে বাঁচায়া ভালো কাজে গেছে তার জন্য পুরস্কার হলো জান্নাতুল মাওয়া কে বলছে আল্লাহর কথা সত্য না মিথ্যা নামাজে মাঝে বেশ কম করে একটু বেশ কম করে না আল্লাহ কইছে যেই বারে শনিবার এইবারই শনিবার কিয়ামত পর্যন্ত এটা কি বার থাকবো সমস্ত পৃথিবীর মানুষ মিললে শনিবার রে রোববার করার ক্ষমতা আল্লাহ কইছে সূর্য পূর্ব দিক দা উঠবে পশ্চিম দিক দা ডুববে এটা কিয়ামত পর্যন্ত চলবে আর কারো কথা মানবে না আল্লাহর সব কথা সত্য তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা আমাকে ভয় করো ভয় করলে কি হবে বাদশা হারুনুর রশিদের জীবনীতে পায় বাদশা হারুনুর রশিদ তার বিবির সাথে একবার কথা কাদাকাটি করে কারণ মেয়েদের কিন্তু একটা আলগা একটা রাগ আছে যখন কথা বুঝাইতো না পারে পেজ বাংতো না পারে হঠাৎ রাগ হইয়া আন্তাজি একটা কইলাইব
আপনারা দেশের মেয়ে না বাদশা হারুন রশিদের বিবির কথা কইতাছি দুইজনে কথা কাটা গাড়ি রাতে বইসা একদিন তো বইলা ফেলছি কারণ এরকম অনেক সময় কইয়া ফেলে বলতেছে ক বিবি কথা কাটা গাড়ির মধ্যে কি কথাই জানি বিবির মন মতে পড়ছে না বিবি জুবাইদা কইয়া ফেলছে স্বামী তুমি আসলে একটা দুজুকি ওই কথাটা বিবির মন মতে হইছে না দেখে স্বামী রে কয় তুমি দুজুহি স্বামীও কয় আমি যখন দুজুহি তাইলে আর তোমারে রাখতাছি না তুমি তালাক এরকম হয় না আমরা দেশে তা আমরা দেশে তালাক দিলো আবার জোড়া লাগাইলো অঞ্জা কি কোন এদিন এক লোক কইতাছে হুজুর বউ তালাক দিলাইছে তিন হেন গেছি কেউ রাজি না আরেক হেন গেছি পরে হুজুর 500 টাকা চাইছে ক 500 টাকা দে কোন রকম কাম সেরে দিলাম আছে নি এই রোগ আমরা বাংলাদেশ আছে এর লাগি তো বাংলাদেশে বিপদ বেশি যারা আল্লাহরে ভয় করে বলুন 500 টাকার বিনিময় হারাম কে হালাল করতে পারবে কার কাছে সমাজের মোল্লা বলে এটা সামাজিক মোল্লার ব্যবস্থা আমাদের এলাকাতে আছে নি আসে এটা কয় 500 টাকা দে দিছে ক 5টা জিংলা আনছে 5টা জিংলা কয় দুয়ারে 5টা জিংলা দা বাইরা বাইরে এসে রে ক তোবা পড় তোবা পড়ছে ক মোল্লা বিডাক দে বিয়া পরে দে পাঁচ জিংলা দা বাইরে যা 500 টাকা লইয়া তালাক শেষ কিরা মিলাইয়া দালাইছে যা বিয়া পরে দালাইছে মাশাআল্লাহ এই এটা অহন আছে তখনকার সময় আল্লাহরে ভয় করত বাদশা হারুন রশিদের বিবি তালাক কেউ এটার ফতোয়া দিবার লাগি আসে না একবার সারা বাদশাহি জগতের আলেম ডাকছে এইভাবে সবাই বসে রইছে বাদশা সিংহাসন বইয়া বলতেছেন আলেমের দল আপনারা ফয়সালা দেন আমি তো অসম্মানী হয়ে গেছি ফয়সালা দেন হগলে কানে কানে কয় কি করুম যাইব কোনো ভাও নাই শেষ ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাই চার ইমামের এক ইমাম উনি ছোট তখন ঘুরতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে বাদশার নজরে পড়ছে বাদশা ডাকে এ বাবা তুমি হাসতেছো এই সমস্যাটা কি সমাধান তুমি দিতে পারবা কয় না পারলে হাসি তে আসো সামনে খড়িছে সমাধান দিতে পারবা কয় জি পারবো কেমনে কয় সমস্যা সমাধান আমি দিলে সমস্যাটা কার সমস্যা আমার তে আপনি সমস্যা আমি দেন সমাধান আমি হম বিচারক আপনি হবেন আসামি আপনি আসামি আসন বয়ে থাকবেন আর বিচারক নিচে খাড়িয়ে থাকবো এই বিচার ইমাম সাহেব করে না কি বলেন আলেমদের ইজ্জত আছে না একটা বাদশার চাইতে আলেমের দাম বেশি হবে না কম হবে একটা হক্কানি আলেমকে উসিলা বানায় হাশরের দিন এক একটা এলাকাকে আমার আল্লাহ মাফ করে দিবে আলেমদারে নিচে বয়া বাদশা উফরে বয়া মাতবুরি করতেছে তার ভিতরে এমনি খুব খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে বাদশা নিচে গেহারার লগে বইছে হগল হুজুর রাখ বেড়াই না বেড়া নামাইলি শেষ গিয়া বইছে বাচ্চা ছেলে বাদশা বলেন আপনার অভিযোগ বাবা আমার বিবি কইছে আমি দুজুকি আপনি কি কইছেন আমি কইছি আমি দুজু হইলে তুমি তালাক আচ্ছা বাদশা শুনেন কি আল্লাহকে ভয় করে আপনি জীবনে কোনো অন্যায় কাজ থেকে ফিরে আইছেন আল্লাহর ভয়ে বাদশাকে বাবা এরকম একটা না হাজারো হাজারো কাজ আছে ইচ্ছে করলে অন্যায় করতে পারতাম শুধুমাত্র করি না আল্লাহ আমারে দেখছে এই আমলের পুরস্কার কত আল্লাহু আকবার কর ওমর যেদিন মদিনার শাসক মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে আমি যে মদিনার শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি আমার আমলে কেউ কষ্ট পায় হাসরের দিন আমার গলায় গামছা লাগাইব রাষ্ট্রপতি হইয়া প্রেসিডেন্ট হইয়া মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে হঠাৎ দেখে নিরিবিলি খেজুর গাছের নিচে একটা মিটি মিটি বাতি জ্বলে দৌড়ে গেছে যা দেখে এক অসহায় গরিব তার বিবির বাচ্চা হবে কাছে কেউ নাই স্বামী বসে বসে কাঁদতেছে পুরুষ মানুষ কি করবে ওমর দৌড়ে বাড়িতে গেছে গিয়া রাষ্ট্রপতির বউরে আইনা দিছে এই সাধারণ মহিলার খেদমতের জন্য বলুন এই আমল যদি আমাদের মধ্যে আসতো তাইলে শান্তি আসতো না অশান্তি আসতো দিল একটা
এমন বহু ঘটনা। ওমর রাতের বেলা ঘুরে একটু ভয় নাই, আরেকদিন ঘোষণা দিছে আমার রাজত্বের মধ্যে কেউ অন্যায় করতে পারবে না। এক দুফা ওমর যেদিন মারা গেছে এলাকায় সবচেয়ে আগে খবরটা কইছে দুফা, দুফি কাপড় দুই তো, কাপড় দুইতে নদীত গেলে এই দুফি বলেন আমি প্রত্যেকদিন দেখতাম বাঘ হরিণ বকরি এক গাড়ে পানি খাইতো, কিন্তু বাঘে বকরিকে হরিণকে থাপা দেয় না। হঠাৎ থেকে একদিন বাঘে হরিণকে থাপা দিছে, ওই দুফি দাঁড়ায়া বলতেছেন এই এলাকাবাসী আজকার থেকে তোমরা শুনে রাখো নিশ্চয় উমর মারা গেছে, উমর থাকলে বাঘে সাহস পাইতো না। উমর যে কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমা। শুধু উমরের জীবনী আলাপ করলে দুই ঘন্টা দরকার, যাই না সংক্ষেপ করে দিলাম। উমর রাত্রের বেলা ঘুরতেছে, ঘুরতে 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 হঠাৎ দেখে এক ঘরের মধ্যে মিটি মিটি বাতি জ্বলে। ঘরের কাছে খারুসি ব্যাপারটা কি, দেখে সোলার মধ্যে আগুন দেখা যায়। একটা অসহায় দরিদ্র অসহায় মহিলা, দুইটা বাচ্চা ছিল এতিম, বাচ্চা দুইটা মায়ের পাশে, মা চুলার মধ্যে পাতিল বসাইয়া পানি দিয়ে কয়েকটা পাথরের কণা ভিতরে দিয়া নাড়তেছে। বাচ্চারা বলতেছে মা তিন দিন যাবত খাই না, এখনো কি তোমার রান্না হয় না? মা বলতেছে তিন দিন পর্যন্ত না খাইয়া বাচ্চারা ঘুমাইলো, আজকে কিভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, পেটের খিদায় ঘুম আসতেছে না। মার আসলের নিচে যাইয়া দুই ছেলে ডাকতেছে মা গো, ও মা খাওনের ব্যবস্থা কি হইছে না গো মা? একটু পরে বাচ্চা দুইটা যখন ঘুমাইয়া গেল, দুঃখিনী মা ওই পাতিলটা নামাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে বাচ্চা দুইটা বুকে লইয়া ঘুমাইয়া গেছে। ও মা একটা দৌড় মারছে খাদ্যের গোডাউনের দরজায় যায়া চিৎকার মারছে, তোরা কে কোথায় আছস রে? আমি ওমর আসামি হইয়া গেছি, আমার রাজত্বের মধ্যে দুইটা বাচ্চা এতিম না খাইয়া ঘুমাইছে, আমি ওমর হাসরের দিন জবাব দেওয়ার রাস্তা থাকবে না। দে দে কিছু আটা, দে খেজুর, দে আটা খেজুর গুস্ত লইয়া ওমর নিজের ঘরের মধ্যে উঠাইছে। সঙ্গীরা বলতেছেন হুজুর আপনি কেন মাথায় বোঝা নিবেন, আমরা আছি আমাদের আমাদের ঘরে উঠাইয়া দেন। ওমর বলেন আজকে আমার বোঝা তোরা নিবি রে, কথা দে হাসরের জমিনে আমি ওমরের গুনার বোঝা তোরা নিবে নি? না তা তো নিব না, তাহলে আমার ঘরে উঠাইয়া দে। ওমর ঘরে উঠাইয়া দিছে, গিয়া ঘরের দরজা গেছে, মা মা গো, এত রাত্রে মা ডাক শুনে মহিলা বলেন কে তুমি? দরজাটা খোলো, এই বাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে, মা আমি রুটি বানাই তোমার বাচ্চাদের কি ঘুম থেকে তুমি উঠাও। মা কই এটা কি এমন মানুষ রে, এমন ভালো মানুষ তো পৃথিবীতে দেখি নাই, এই মানুষটা যদি আমরার রাষ্ট্রপতি হইতো। রুটি বানাইছে রাষ্ট্রপতি, খাওয়াইছে রুটি, খাওয়াইয়া বাচ্চাদেরকে খুশি করে বলতেছেন মা রাষ্ট্রীয় ভবনে যাইলে দেখবা আমার মতো একটা লোক বোয়া থাহে, কোনো অভাব থাকলে আমারে কইও, কেমন ভয় করতেন আল্লাহকে, প্রেসিডেন্ট হইয়া রাত্রে ঘুরে কেউ নেই কষ্ট করে। আরেকদিন দেহে এক শেষ রাত্রে একবার শেষ রাত্রে ফিরে আসবেন মসজিদে নববীতে, এমন টাইমে দেখতে গড়ের মাঝে বাতি, গড়ের কোনাত খারিছে, কি ব্যাপার কি দুঃখ শুনে এক গোয়াল বেডির মা, গোয়াল বেডি কইতাছে তার মেয়েকে মা দুধ আজকে কম হইছে দিলা ফানি বাড়াইয়া দেলা। মেয়ে কইতাছে আম্মা ফানি দিলে উমর না করছে, ফানি দেওয়া যাইতো না, আরে ব্যাককলনির ব্যাককলনি উমর কি গড়ের কোনাত খারি রইছে? আসলে উমর গড়ের কোনাতই ফানি দেলা। মহিলা মেয়েটা কইতাছে মা উমর যদি গড়ের কোনাত খারিয়া না তাহে উমরে জেলা বানাইছে, তোমারে জেলা বানাইছে, আমারে জেলা বানাইছে, হে আল্লাহ তো সব দেহে। একটা গোয়াল বিড়ির মেয়ে হইয়া আল্লাহরে কেমন ভাই করলো, আর ওখানে দেখছি মাশাআল্লাহ বেজাল করবার লাগে ওই নিরিবিলি গাছতলার জায়গা, গাছতলা আমার আল্লাহ দেহে না, দেহে না। আর না আজকার থেকে আমলে যাও সব আল্লাহ দেখবে, কোথায় যাব আল্লাহ দেখবে। এক হিসাবের মুরিদ লাইজ্জেরতা একটা মুরিদরে খুব ভালোবাসে, হগলে কয় এত পয়সা হুজুর রে আমরা দেই আমরারে ভালোবাসে না, এই গরিব বেটারে ভালোবাসে, এটা কানে মে যাইছে। হিসাব কয় একটা কাম কর কি, তোরা আমার লাগি একটা মুরুখ যবকির আনবে, হগল ওই মুরুখ গাছে জব করবি, শর্ত হইলো কেউ যেমন না দেহে। হুজুর এই দেখটা জিনিস হইলো, বাইক গিয়া মুরুখ কিন্না ফাইহানার ভিতরে গিয়া আরেকজনে ভাগ করে দরজা লাগাইলে
আরেক জনে গর্তে বাইরে উল্লি রে বাইরে হেরে দিয়া এইভাবে হাজার হাজার murid মুরুগের টাল ফলাইছে এদিকে আয় আকেল আলি জি মুরু যাব করছস হ কেমনে যাব করছস হুজুর ঘরে দরজা লাগাইছি কেউ দেখছ না কোনা তুই হুজুর ভায়নার ভিতর তো কেউ জানা নজর লাগায় গেল মাঝে মনে করছে ভায়নাত গেছি কেউ দেখছ না কোনা তুই কেরামত আলি আমি বিবিরে করতে বাইরে গিয়ে দিয়া দরজা লাগাইয়া ভিতরে আন্দায় কেউ দেখছ না কোনা মাশাআল্লাহ খুব ভালো করছস অবশেষে ওই যে যারে বেশি আদর করত হ্যাঁ আইতাছে জেতা মুরুগ লয়া কি রে তুই হুজুর আমি মুরুগ জব করতেলাম না কেন গো জেহেন হই যায় খালি দেখলা কো হ্যাঁ রা জব করলো কেউ দেখে না ভাইহানার ভিতরে গেছে এই পাক ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে গেছে কেউ দেখলো না তোরটা দেখলা এটা কোন দেখতে কথা কইলি হুজুর মানুষে দেখে না আমার আল্লাহ আমি যেহেন যাই এহেনই আমার হই যায় আল্লাহ কে যায় তো হ্যাঁ আল্লাহ তে আমরা যে যাই করি আমার আল্লাহ সব দেখে কি না বলুন তো এই আমল না খালি রাখেন না সব দূর হয়ে যাবে কই আয় বাবা তুই হলো আমার murid তোকে আজকাত থেকে খেলাফত দিয়ে দিলাম আয় আদুর ফাইলে তুইই পাইবে অন হগল মুরিদের কান ও টান লাগবে না বলতেছিলাম ওমর গা দাঁড়িয়ে আছে ঘরের কোনায় মেয়েটা বলতেছে পানি দাও দুধের মধ্যে ওই মেয়েটা বলেন মা পানি দিব না আমার আল্লাহ দেখে আল্লাহু আকবার কর না দিল না এক ফোঁটা পানি দিল না দৌড়াইয়া ওমর চলে গেছে সকাল বেলা পুলিশ পাঠাইছে এ বাড়ির বাড়িওয়ালাকে মহিলাকে দুইজনকে ধরে নিয়ে আসো তারা তো থরথর করে কাঁপতেছে ওমর যে করা বিচারক না জানি কোন অপরাধ করেছি না জানি কোন বিচারে দাঁড় করাইবো কোন অপরাধের বিচার জানি করবে বসাইছে ওমরের সামনে হেরা দাঁড়ায় রইছে বসতে রাজি না এত বড় প্রেসিডেন্টের সামনে বসবে বসেন 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 এই মিষ্টি মাষ্টি নিয়ে আসো কেন আপনাদেরকে ডাইকে আনছি বিচারের জন্য না আজকার থেকে আপনার আমার বিয়াই হবেন এটা রাষ্ট্রপতি গোয়াল বেড়ির বেড়ির জামাইরে কইতাছে বিয়াই হবেন কোন কি কেন আপনার মেয়ে যেই মেয়ে আল্লাহকে ভয় করে দুধে পানি দেয় না অথচ বলছিল উমরের ঘরের কোনায় নাই আমার আল্লাহ তো আছে ওই সময় আমি উমর ঘরের কোনায় ছিলাম যেই মেয়েটা আমার আল্লাহকে এত ভয় করে এই মেয়ের সাথে আমি রাষ্ট্রপতির ছেলের বিবাহ পড়াইয়া দেব জোরে কোন সভা পুরস্কারটা ভালা পাইলো না খারাপ পাইলো আল্লাহ কো এহেন এই পুরস্কার পাইছস আর আমি যেটা বাজেট করছি জান্নাতুল মাওয়া কিভাবে পাবেন এটা বলেই আমি আমার অন্য আলোচনায় যাব কি বলেন কষ্ট হইতাছে আপনাদের রাত্র তো বেশি হয়ে যাইতেছে না জীবনের রাত এরকম আর কয়টা আছে কি কোন কোন যাইব আজকে এখানে এমনও তো হইতে পারে কালকে এমন সময় কবরে একটা রাত্র দেন হাশরের দিন যদি আর কিচ্ছু কবুল না হয় যদি কিচ্ছু কবুল না হয় এই রাতটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন আবু বকর আর উমর দুইজনের একটা আশা ছিল কি আশা আবু বকর একদিন বলতেছেন ওনার মেয়ে আস হযরত আয়েশাকে ও আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিয়ে দিছি কেন জানো মা আয়েশা বলেন আব্বা কেন বিয়ে দিবেন ও আয়েশা শুনো আমি আবু বকর অল্প বয়সে নবীর কাছে তোমারে বিয়ে দেওয়ার কারণ হলো একটা কি হাশরের দিন আমি আবু বকরের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয় পছন্দ না হয় শেষ বিপদে তোমাকে তুলে ধরবো খোদা গো আমার অল্প বয়সের মেয়েটা তোমার হাবিবের কাছে বিয়া দিছিলাম এই উসিলায় আমারে মাফ করে দাও উমরেরও একটা দাবি উমরের মেয়ে হাফসাকে বিয়ে দিলেন বলতেছেন মা গো তোমাকে নবীর কাছে বিয়ে দিলাম একটা আশায় কি আমি উমরের কোন ইবাদত যদি কবুল না হয় অবসরে তুলে ধরবো আমি উমরের মেয়েটা তোমার নবীর কাছে বিয়ে দিছিলাম আমরলন আজকে একটা তুলে ধরি কি জীবনের কোন ইবাদত যদি কবুল না হয় আজকে এই বরাবর যুব সমাজের উদ্যোগে ও ইসলামী মহা সম্মেলনকে হাশরের দিন তুলে ধরব খোদা গো আর কিচ্ছু যদি আমরার কবুল না হয় এই যে সম্মেলনে বসে রাত কাটাইছিলাম এই রাতটার বিনিময় আমরারে মাফ করে দাও পারবো নি মাফ করতে
ফার বুঝে বাস্তবে বুঝুন অনেক সময় দেখেন আপনাদের এই বাসের লাইন আপনার ভৈরব যান আর নরসিংদী যান আর পলাশই যান ঢাকা থেকে উঠলেই দেখবেন বলতেছে ভাড়া 30 টাকা ভাড়া 30 টাকা একজন প্যাসেঞ্জার উইটা বলতেছে কন্ডাক্টর আমার কাছে 30 টাকা নাই 10 টাকা আছে আমারে শরম দেন না এত মাইনছে সামনে আমারে শরম দেন না আমার 10 টাকা আছে কন্ডাক্টর কি কয় 10 টাকা আছে আর নাই আপনার কাছে কোন না না থাকলে তো আমরা মাগনাও নেই বাসের স্টাফ আছে না সাইডের ভিতরে তারা কি কয় না থাকলে মাগনাও নেই উঠেন শরম দিব কেন নাই আপনার কাছে কি কর আছে নাই তো কোন না নাই উঠেন একটা বাসের স্টাফ যদি 30 টাকা ভাড়ার মধ্যে 10 টাকা দিয়া নাই কইলে শরম না দিয়া maaf কইরা দিতে পারে আমার আল্লাহ কি এই রাতটা দিয়া আর কিছু নাই শরম দেন না আমার আল্লাহ কি maaf দিতে পারবে না এই মাপের আশাই থাকুন একটাই আশা আল্লাহ আমাদের maaf করব এই আশাটা অন্তত ভিতরে রাখুন আরেকটা রাখুন ভিতরে ভয় আল্লাহ গো কাজগুলি ভালো করতেছি না এই ভয়টা ভিতরে রাখুন যদি রাখেন পুরস্কার পাবেন কি পুরস্কার এই তো কুরআন শরীফ বাদশা হারুনুর রশিদ খেয়াল আছেনি কথাটা বাদশা হারুনুর রশিদ তার বিবি তো বিদায় কোন মাসলায় ধরে না বউ তালাক হগল আলেমরা বলতেছেন তালাক কিন্তু ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন না এই ফেস আমি ভাঙতে পারবো আলহামদুলিল্লাহ খান আলহামদুলিল্লাহ বেচারারে আসনও বসাইছে বাদশা বলুন সমস্যা কি সমস্যা হলো আমি তো বিবি বলছে আমাকে দুজুকি আমি বলছি আমার তা খায় আমারে দুজুহ দিবি তুই তালাক তাহলে আপনি দুজুকি হইলে আপনার বিবি তালাক বলে হ্যাঁ বাদশা শুনেন আপনি কি আল্লাহকে ভয় করে জীবনে কোনো অন্যায় থেকে ফিরে আসছেন এমন কোন একটা ঘটনা আছে বাদশা বলেন বাবা একটা না তো এই যে রোজা রাখলো কত কষ্ট পানির পিপাসা কলিজা শুকায় গেছে আচ্ছা ইচ্ছা করলে পানি খাইতেও পারতো না যারা মাশাআল্লাহ পাঁচতলায় থাকে হেরার তো ডেক ডিস্ক কি সব খোলা ওই আচ্ছা কোন প্যাসেঞ্জার পাঁচতলার বলুন তো খাইছে কি না কারে ভয় করছে আল্লাহ আল্লাহ কইছে তোমরার পুরস্কার জান্নাতুল মাওয়া কুরআন শরীফ বাদশা হারুনুর রশিদ বাবা বহুত অপরাধ করতে পারতাম আল্লাহকে ভয় করে আমি অপরাধ করি না কেমন বাদশা ছিলেন তার একটা ছেলে মামুনুর রশিদ তাকে একজন হুজুর রাখছে পড়ানোর জন্য প্রাইভেট পড়ায় মামুন প্রাইভেট পড়ে হুজুরের কাছে বৃষ্টির দিন হুজুর স্যান্ডেল আনতে পারে নাই খালি পায়ে আসছে আয়েশা ডাকতেছে মামুন বৃষ্টি তো জুতা আনতে পারি নাই এক বন্দা পানি দাও মামুন পানি আনছে বাদশা দেখতেছে মামুনের আতানে পানি আনাইছে মামুন পানি দিছে উস্তাদ পাই দুইতেছে মামুন দাঁড়ায় রইছে বাদশা ডাকতেছে হুজুর এদিকে আসেন হুজুরের তো পায়খানা পাতলা হয়ে গেছে সর্বনাশ করলাম মামুনের আতানে পানি আনাইলাম মনই বাদশা রাগ হয়ে গেছে হুজুর maaf করবেন জুতা আনতে পারি নাই তো এক বন্দা পানি মামুনের আনছে শুনেন আপনার পায়ে জুতা নাই খালি পায়ে আইছেন আইসা কি করছেন মামুনের আতানে এক বন্দা পানি আনাইছি মামুন পানি দিয়া কি করছিল দাঁড়ায় রইছে আপনি কি করছেন আমি পাও দুইছি মামুন তখন কি করছিল দাঁড়ায় দাঁড়ায় দেখছিল হুজুর আপনি আমার ছেলেকে আদব শিখাইতে পারবেন না আপনি আমার ছেলের উস্তাদ আপনি পানি দিয়া পাও দিলেন মামুন কেন আপনার পাও ধোয়া দিল না এরা ছিল বাদশা এরা ছিল আল্লাহর ওলি মামুন কেন আপনার পাও দোয়া দিল না আপনার কাছে আমার ছেলে কি আদব শিখবে আলেমদের কত ইজ্জত করতেন বাদশারা বাবারা ভাইরা আসুন এই মামুনের বাবা হারুনুর রশিদ বলেন হুজুর বহু ভয় আল্লাহকে করেছি একটা না হাজারো ঘটনা কথাইলে আপনার বিবি তালাক হয় নাই আপনি বিবি নিয়া বাড়ি জাঙ্গা আলেমরা কই কারবার দেখছনি আজকে দুই মাস যাবত সমাধান পাই না হ্যাঁ আয় ওই কো ওইছে না বলে মানি না দলিল দিয়া যাই হুজুর কুরআন শরীফ পড়েন নাই অপরিচিত কি বলছে আল্লাহ ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহকে ভয় করে যারা অন্যায় থেকে নিজেকে বাঁচাইছে তার পুরস্কার হলো জান্নাতুল মাওয়া এই বাদশা বলে অনেক অন্যায় থেকে নিজেকে বাঁচাইছে একটা অন্যায় থেকে আল্লাহর ভয়ে বাঁচলে তার পুরস্কার জান্নাতুল মাওয়া তাইলে বাদশা হাজারো ঘটনার থেকে অপরাধ থেকে নিজেকে আল্লাহকে ভয় করে বাঁচাইছে তাইলে বাদশার পুরস্কার জান্নাত তার বিবি বলছে তুমি দুজুকি বাদশা বলছে আমি দুজুকি হইলে তুমি তালাক
এখানে কুরআন শরীফ বলছে বাদশা দুজুকি না, বাদশা বেহেশতি জান্নাতুল মাওয়ার মালিক। তে কাজী দুজুকি হইলেন বউ তালা কইতো বাদশা তো বেহেশতি। এই বাদশা আর কারো কথা শুনেন না, তিব্বতের মারে লয়া বাড়ি যান গা যান। এই সহজে সমাধান পাইলো কি করে বলুন তো? আল্লাহকে ভয় করে। কাজী কুরআন শরীফে আল্লাহ ঘোষণা করেন শুধু আল্লাহর ভয়ের ওয়াজ করলে 6 মাস চলবো, এটা শেষ হইতো না। কাজী আল্লাহকে ভয় করেন, একটা শর্ত, এই বডির মধ্যে যা কিছু আছে সবগুলি কে দিছে? আল্লাহ। এর একটা জিনিস পাইবেন নি, এই বরাবর খুঁজা না, এক বেচারার বাল্ব নষ্ট আছে না? বাল্ব নষ্ট আছে, বাল্ব লাগাইবার লাগে মাদ্রাজ গেছে, 2 মাস থাকি 6 লক্ষ টাকা খরচ বাল্ব লাগায় দিছে, কৃত্রিম বাল্ব। আসার সময় দেশে ফিরাইব তো বুড়া বেটা, ডাক্তার বলছে শুনেন চাচা বাপের বয়সের আপনি যে বাল্ব লাগাইছি, জোরে ধমক দিয়েন না, জোরে ধমক দিয়েন না, কাশি দিয়েন না, হাসি দিয়েন না, ফাঁসি দিয়েন না, এই দিয়েন না, হেই দিয়েন না। বুড়া বেটা আগিলা বেটাইন না, কাগজটা টান্দা ছিড়াইছে। কি রে বেটা কদ্দুরনে বাল্ব লাগাইছস, 2 মাস কষ্ট দিছস, 6 লাখ টাকা নিছস, কস হাসি দিয়েন না, কাশি দিয়েন না, আমার আল্লাহ যে বাল্ব লাগাইয়া দিছে, 70 বছর চলছি, আমার আল্লাহ তো একদিনও টেহা নিছে না, একদিনও তো আমার নিষেধ দিছে না। বলুন এই দামি দামি বাল্ব গুলি আমার আল্লাহ দিছে কিনা? কোন তো এই জিনিস যে আল্লাহ দিছে, এই আল্লাহরে ভয় করুন, দরকার না। এরপরে দেখেন ওই যে কইছিলাম মা কোলে লয়ে রাখছে, মার কোলে দাদা আদর করে, দাদি আদর করে, ফুফু আয়া দুই গাল মার কোলের মধ্যে সুমা বাজান রে আমার বাজান, আল্লাহ কো বান্দারে দেখছস কত আদর তোর জন্য আমি বাড়াইছি, নাইতে ছোট কালে তোর লালন পালন কে করবে, তুই মইরেই যাইতি, একটু অসুখ হইলে বাবা লয়ে দৌড় মারে হসপিটালও ডাক্তারের কাছে, নাইতে ডাক্তার বাড়ি কইয়ে, আল্লাহ কই দেখছস হের ভরে দাদি সারাদিন কোল লয়ে রাখে, একটু কানলে জিগায় বৌমা আমার নাতি কান দেখে রে, কই আমি রান্না করে, রান্না বন্ধ কর নাতি রে কোলে ল, কই নাতি কোলে লইলে রান্না হইব কেমনে, কইতে নাতি আমার কাছে দে, নাতি কোলে লয়ে দেখবেন দাদি ঘুরে আরেকজনে বিস্কুট খাইতেছে, নাতি শুরু সম হগলতে আমি নিজেও দাদি কোলে থেকে হাত বাড়াইছিলাম, কই তারি না তো হাত বাড়াইছি, দাদি কো ভাই বিস্কুট খাইবা, আমার ভাইয়ের একটু বিস্কুট দাও না, দেখছেন আরেকজনের কাছ থেকে ছায়া একটা বিস্কুট লইয়া আপনার আমার মতো নাতি রে দাদি দিছে, বিস্কুট লইয়া মুহ দিছি, কারণ বিস্কুট তো খাইবার মেশিন নাই, 6 মাস 7 মাস মাত্র মুহ দিয়া দুই ঠোঁটের সিবাত ফালাইতে রাখছি, লালা দিয়া বিজ্জে পরে সুইয়া 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 বিস্কুট খাইছি একটু এনে, দেখেন এরকম আল্লাহ কয় কি রে, এতদিন দুধ খাইতি অনেক বিস্কুট খাইবি, রাখ বিস্কুট খাওয়ার যন্ত্র দিতাছি রাখ, দেখবেন 2-4 দিন পরে নিচে দিয়াই হোক উপরে দিয়াই হোক দুইলা মেশিন বাইরিছে। আচ্ছা মিথ্যা কথা কইেন না, এই মেশিন গুলি কি কেউ কোনো হসপিটালতে লাগাই আনছেন? বলুন তো কে দিতেছে? এ আল্লাহরে ভয় করা দরকার আছে কি না? কর দিলে মেশিন উপরে দিয়া বাইরিছে, দাদি কয় পান সুবাদি বাইটা দে, আমার নাতির দাঁত উঠছে, আল্লাহ কয় দাঁত দিলাম আমি পান খাস তারা, আচ্ছা খা কত খাইবি, মাশাআল্লাহ 6-7 বছর বয়স হইছে অহন তো সারা মুখ দাঁতে ভরছে, দাদা ক নাতি তরলে তোর নানার বাইর যামু, দাদা লও যাই আমিও যামু, দাদা নাতির মাঝখানে নানা না দাদার মাঝখানে বয়সে মুরগার রান দিছে 2 প্লেটের 2টা, দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে, 2 হাতে 2টা লিয়ে খাইতেছে, খাইতে 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 গুস্ত শেষ, হাড্ডি চাবাইতেছে বাংতারে না, করে তুই হাড্ডি খাইতারবে দেলা আমি খাই এলাই, দাদা কইতাছে নানা কুতি পারতে না দে আমি সাবাই এলাই, হাল্লাখ হ্যাঁ খাইতার তো না রাখ, তুই হাড্ডি খাইবি বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে কষ্ট হয় না রাখ, আমি 2-4 দিনের মধ্যে তরে বিস্কুটের দাঁত বদলাইয়া হাড্ডি খাওয়ার দাঁত দিতাছি, একদিন পরেই দেখবেন দাঁত এটা কি না কেউ বাইরে লড়াইছিন বলুন তো, কেউ লড়াই দিছিন? অটোমেটিক দাঁত লড়ে, এরকম ভাবে দাঁত গুলি পরে নাই ছোট কালে আমরা। আচ্ছা যে দাঁত গুলি পড়ছেন এটি কই ফেলাইছেন? কোন কোন এলাকাত ইন্দুরের গাতার দেয়, কোন কোন এলাকায় ঘরের সাল দেওয়া শোক বুঞ্জা ডিল মারে, কেউ আবার ইন্দুরের গাতার দেয় কি বলেন? আমার আমার এক সমস্যা পড়ছিলাম, আমার পোলা দাঁত পড়ছে, আমি গোসল করতে গেছি গোসলখানা, কাছে গিয়ে দেখে আবু কি দাঁত পড়ছে, দাঁত কি করতাম আমি কি কমু,
তো দাদি রে কইগা ক দাদি কইছে ইন্দুরের গাতা দিতাম আর ইন্দুর রে কইতাম ইন্দুর রে ভাই ইন্দুর আমার বুড়া দাঁতটা নিয়ে একটা বালা দাঁত দে আচ্ছা বলুন তো দাঁত কি ইন্দুরে দেয় দাঁত কে দিতাছে কিন্তু সাইসি গেলাম ইন্দুরের কাছে আল্লাহ কই হইলো বাচ্চা বয়সে খুঁটিনাড়ি একটা ভুল করছস যা এটা আমি তোরে মাফ করে দিলাম যা দাঁতের ব্যবস্থা ঠিকই করলাম বলুন এই সকল দাঁতগুলির ব্যবস্থা কে করলো আচ্ছা এই আল্লাহরে ভয় করুন দরকার আছে কিনা কোন তো বাবারা ভাইরা একটা যদি ভয় আল্লাহ কি করে কবরে যাইতে পারেন আপনার পুরস্কার হবে জান্নাতুল মাওয়া কিন্তু বয় করার প্রমাণটা কি বয় করার প্রমাণ হবে আমার নবী বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন যদি মনে বয় থাকে নামাজে দাঁড়ান যদি নামাজে দাঁড়াইতে পারেন আল্লাহকে বয় করে তাহলে আল্লাহর রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যদি নামাজের মধ্যে দাঁড়ায়া মাওলারে রাজি করতারো আল্লাহ কয় বান্দারে 80 বছরের গুনাহ লয়ে নামাজও খারিছস এই নামাজের একটা সেজদা দিবার আগে আমি সব maaf করে দিছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলারে রাজি করছেন মাওলার শব্দ আপনারই যেমন আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছে কিনা বলুন তো কোন ওলি কিছু ওলি আছে আবার রেডিমেড ওলি আছে না রেডিমেড ওলি এক বেচারা সরল মানুষ বেচারা গরীব মানুষ সনের গরের মধ্যে থাকে সনের গরের উপরে চোত মায়া দিন সনের গরের তুলি ধরতাছে বাড়ি অল্লি কইতাছে কষ্টকিরা তাই সনের গরের তুলি ধরতাছে তাই নিয়ে কয়টা ফিডা বানায় খাওয়ায় এই যে তেলের মধ্যে ছাললে যে ফুইল্লা উঠে এটা কি ফিডা কইন তেলের ফিডা আমরাও তেলের ফিডাই কই আমার বাড়ি আসলে ভৈরব একবারে ভৈরব না এক ছিল আমার বাড়ি নরসিংদী জেলার আইপুরা থানা কিন্তু ভৈরবের সাথে ভৈরব থাকি পরিচয়ের জন্য ভৈরব সহজ আর কি আসলে একদিন আমরা এই রায়পুরার মহকুমা ছিল নারায়ণগঞ্জ তাহলে নারায়ণগঞ্জ আর রায়পুরা তো এক লাইনের মানুষ হই তাহলে আমরা যখন তেলের ভিড়া কই আপনারা কোন ভিড়া কইন যে তেলও দিলে যে বাইসা উড়ে এইবার উপরে থেকে স্বামী তুলি ধরতাছে সনের গরের আর নিচে আওয়াজ গন্তাছে তেলে দিলেই সাপ কেন ওড়ে গন্তে গন্তে গুনছে 15টা আওয়াজ হইছে তাইলে হিসাবে কয়টা ভিডিও বানাইছে 15টা হ্যাঁ নিচে নামাইছে আত্মুক দি আইছে বিবি ডাকতাছে স্বামী গো এরোদে কষ্ট করে তুলি ধরছো তোমার লাগে কয়টা ভিডিও রাখছি আয়ো বইছে দিছে প্লেটের মধ্যে ভিডিও 3টা আওয়াজ হইছে 15টা দিছে কয়টা হ্যাঁ ফিডার ধরে না থুন ধরে বই দিছে বয়সেরে কয় সেচুত 15 খাইতে 3 ফাইলাত 12 যখন কইছে সেচুত 15 খাইতে 3 ফাইলাত 12 বিবি ফালদা করতে ভাইরিয়া কো ও আল্লাহ আল্লাহ গো এইলা তো হুবের মানুষ না এইলা তো আল্লাহর ওলি হয়ে গেছে গা কি বলেন ইমন সেচুতটা ওলি হনো বাংলাদেশে আছে কি না এই সচ্চিত্ত ওলি ভাইরিয়া হক্কানি ওলিদেরকে কলঙ্ক করতেছে অথচ আল্লাহর ওলির কত ক্ষমতা আপনাদের কিশোরগঞ্জ হোসেনপুর থানার একজন আল্লাহর ওলি ছিলেন এখানে অনেকে চিনতে পারেন যার নাম মাওলানা আব্দুল হেলিম হুসাইনি সাহেব উনি আল্লাহর একজন বহুত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন ওনার মুখের অনেক ফু আমার এই মুখের মধ্যে লাগাইছি বৈরো ভাইলি কইতাম হুজুর ছোটবালা আমার একটু ফুদা দেন না কিউতে ফুদিয়া হুদতে ফুদা দিন যা এটা বহুত ফুল হইছে কেমন ওলি ছিলেন ওনার জীবনীতে পাওয়া যায় উনি এখন মৃত্যুবরণ করছে বছর তিনেক হইছে হয়তো একদিন একটা চিঠি লিখছে রাতে 12টায় চিঠি লেখা ওনার এক সারগীতকে দিছে বাবা এই চিঠিটা আমার ওই বন্ধুর বাড়িতে দিয়াও কিন্তু বন্ধুর বাড়ি যাইতে গেলে রাস্তার মধ্যে বিরাট বড় নদী পড়ে এটা নৌকা দিয়া ফেরি দিয়া পার হইতে হয় হ্যাঁ কইতাছে হুজুর রাতে যে যামু রাত 12টা ফেরি ফামু মাঝি ফামু নৌকা ফামু কারে বড় তুই যাস না নৌকা পাইবে না পাবে এটা তো আমি না চিন্তা করুম তুই যা হ্যাঁ বেটা সিডি লইয়া আব্দুল হেলিম হুসাইনি আল্লাহর ওলির হাতের সিডি লইয়া যাইতেছে যাইতে 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 হ্যাঁ বন্ধুর বাড়িত গিয়া পড়ছে রাস্তাত কোনো নদী নালার খবর হই নাই জোরে খন না সোবা কোনো খবর হই নাই এটা বিদেশের কথা কইতেছি না আমরা বাংলাদেশের কথা কইতেছি এও দূরে না পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ আচ্ছা
এই হুজুরে দিয়া কইতেছে হুজুর সিডি যে আপনার কাছে দিলাম আচ্ছা আমি যে হারিয়ে আইলাম কোন নদী তো দি পাইলাম না একটা নদী না আছে কহ বাবা নদী তো আছে তো নদী পাইলাম না আমি কই দফা হারিয়ে আইলাম তো টের পাইতাছি না হে পিসাব কইতাছে বাবা তুমি তো সমস্যাত পড়ছো যদি এই নদী নিয়া তুমি টেনশন না করতা আমিও তোমারে নদী ছাড়া ওই ফাড়াই দিলাম হইলা আবার অহংজন নদী নিয়ে টেনশন করতেছো না দেখাইলে তোমার মনে সব সময়টা কুসুর মুসুর থাকবো একটা কাজ করো কি তুমি সকালে যাও নদী দেখতে যাও না সকালে যাও আচ্ছা হুজুর থাকলাম সকালে নাস্তা রাস্তা খাওয়ায়া বিদায় দিছে গিয়া দেখে নদী ঠিক হই আছে রাতে ভার হইছে নদী এরকম কিছু ঘটনা ওলিদের গটাইবার ক্ষমতা আছে কিনা বলুন তো শান্তি না অশান্তি না বাড়ি যাইবেন গা আচ্ছা দেহি যারা অশান্তি লাগে হেরা যাইবো গা যারা অশান্তি লাগে হেরা কি যাইবো গা যারা শান্তি লাগে হেরা আধা মিনিট সময় দিলাম জান গা কারা কারা যাইবেন কেউই জানা আল্লাহ গো কেউই জানা বাসের কন্ডাক্টর যদি 30 টার মধ্যে 10 টাকা দিয়া মাফ করে দেন কইলে মাফ দিতারে এই মাহফিলের সকল আশুরের দিন এই মাহফিলটাকে উসিলা বানায়া তুমি মাফ করে দিবা সকলে বলো না এই ক্ষমতা আমার আল্লাহর আছে নি এই কথাগুলি হুনতাছে নি এই ফেরেশতারা রেকর্ড করতেছে আসুন বেডা সেচুত পুনর খাইতে তিন ফাইলাত বার বেডি ফালদা বাইরে কো আমার ঘরের টাইম যেই বড় ফিশ সাপু সব কইতারে মহিলাদের অব্বাস দেখবেন কথা কেউর কাছে কনা কনা এরপরও 2000 মাই চিঠি কইলেছি কিটু কইস না এলে আফা কিটু কইস না হে লাগে কো কিটু কইও না আবার কিটু কিলম কইেন না এটা আজ থেকে তো গেলাম ঠিক আছে না কারণ মহিলারা ওয়াজ শুনতে ছাড়া কেউ হুজুর খালি আমদারে কয় বুঝলেন আফা পরে আমদারে ফদ দিয়া যাম আল্লাহর রহমতে বোন দিয়ে সচ্চুত পুনর খাইতে তিন ফাইলাত 12 বেচারি তো আমার স্বামী তো বুজুর্গ হইছে গা ফিরাজে বানাইলাম পুনরটা এটা কেমনে জানে তিনটা দিছি পর ওই কো ফাইলাত বলে 12টা সারা দেশ সরাই লইছে তার বড় বইনের ছাগল আরাইছে আয়া কই কি গো তো স্বামী বলে সব কইতারে খ আমার ছাগল দাঁড়াইছে ফাইনা ছাগলটা কই কই দিত কো গিয়া কও জামাই ছাগল দাঁড়াইছে ফাইনা আপনি বলে সব কইতারেন আমার ছাগলটা কই একটু বাইর কইরা দেন আচ্ছা কোন তো ছাগল কি সেট সুদ দিয়া বাইর করত ফোরসিনি বিশাপ বিপদ আর বন্ডাবন্ডি করলে তো এখন ওই বিপদে পড়বা আর হক্কানি ওলিরা নদী পার কইরা দে হাড়ায়া নদীর খবরই তা না নামাজ পড়িরা না না পড়িরা নামাজ পড়িরা ওলি হও খালি এই দেশের নদী না ফুল চিরাক পর্যন্ত বিজলির আকারে পার হয়ে যাইবা ঘরের তুলি দইরা সেক সুদ কইনা ওলি হইয়া না মাশাআল্লাহ যাইতাছে সেক সুদ পুন্দ খাইতে তিন ফাইলাত 12 বুবাই কইতাছে ভাই সাহেব আমার ছাগলটা বাইর কইরা দিন ওহন বেটা ফোর্স না আমি কইতে বাইর কইরা দিমু কয় না আমার ছোট বইনে কইছে আপনি বলে সব কইতারেন ফোর্সিনি বিপদ ওখানে বড় বইনে কইতাছে না কইরে কি করবো আমার আদাসের কেরাসিন দিয়া যায় কি দিত কইছে আমার নবী বলছে নামাজ দিয়ে মাওলার সাথে দিদার করো যদি ওলি হইতে চাও কার সাথে বাইজিদ আমার নবীর কথা মাইনা নামাজে দাঁড়াইছে দুই রাকাত নামাজ আল্লাহু আকবার যাইতেছে গা এভাবে হাত তুলি আমরা এটার অর্থ কি মানুষ কোথাও গেলে দেখেন টাটা দেয় যাই গা টাটা অর্থ আমি যাইতেছি গা বাদ ছেড়ে দিব নামাজে দাঁড়াইলাম নবী কইছে আসসালাতু মিরাজুল মুমিনিন আল্লাহু আকবার কর আমার নবী বলছে নামাজ দিয়ে মাওলার দিদার করার জন্য মাওলার সাক্ষাৎ করার জন্য মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য এবার বাইজিদ রওনা হলো আমার নবীর কথা মাইন্যে আল্লাহু আকবার টাটা টাটা এই যে টাটা দুই হাতে এ আমার বাড়িঘর বিবি বাচ্চা ধন সম্পদ মিল কারখানা ও ব্যবসা বাণিজ্য তরকারির বাজার আমি বিদায় নিলাম মাওলার বাড়িতে যাচ্ছি আল্লাহু আকবার না কথা কইলে নামাজ হইব আমার এক দাদি আছেন কোন দাদি হিতে ঠিকানা দিতাম না দিলে গিয়ে ফুটিব দাদি আসছি সম্পর্কে দাদি লাগতো আগিলে মানুষ সরল ছিল তো নামাজের মাঝে বইয়ে বইয়ে নামাজ পড়ে দেখি একদিন আমি ছোট তখন মুরগা দান খাইতেছে ঘরের ভিতরে নামাজ দেখে
কথা কইছে না খালি শিশ শিশ কইছে আচ্ছা এমন একটা দিন আছিন না নামাজ আছে কথা কোন নিত না এইটাও জানছে না কোন কোন এলাকা আছে নামাজ যে ফরুন লাগবো এইটাও জানছে না এক বেচারা হুজুর মানুষ গেছে এক এলাকায় গিয়া দেহ বড় বড় লোক পাহাড়ি এলাকা মানুষ নামাজ টামাজ পড়ে না রিয়া কইতাছে বাজার নামাজ যে পড়ো না জাহান্নামের আগুন তো জ্বলবা হুজুর কোন কি আগুন জুলুম হ নামাজ আমদারে পড়াইবেন আচ্ছা ঠিক আছে নামাজ পড়লে হুজুর কেমনে পড়তাম কো আমার পিছনে লাইন ধরে খাড়াইবেন আমি যেমনে যেমনে পড়ি আপনারা এমনে এমনে পড়বেন আচ্ছা হুজুর সারা দেশের মানুষকে দাওয়াত দিছে এই আগুনে হুরুন লাগবো নামাজ না পড়লে আগুন তে পাঁচবার হদ হাইছে একজন হুজুর আইছে আদিহি হগল আইছে আয়া মাশাআল্লাহ কইছে হুজুর নামাজ ইনশাআল্লাহ আরম্ভ করেন হুজুর খারেছে আল্লাহু আকবার লাইন কেমনে দৌড়বো এইডার বাইঙ্গা কইছে না একজনের পিছে একজন মাইল দিয়ে ক্লাম বইছে দুই বড় বড় দুই কুকুর জগড়া লাগিয়া ইমাম সাহেবের সামনে আচ্ছা যে দেশের মানুষ নামাজ রোজা জানে না আল্লাহর রাসূল চিনে না এ দেশের কুকুর নামাজই চিনবো কুকুর কাইজ্জা লাগিয়া জগড়া লাগিয়া করে সামনে ইমাম সাহেব দেখে যেই দুই কুকুর সামনে আইছে নামাজ পড়াইবো নামাজ থেকে গো শিশ পিছের লা কই হুজুর না কইছে যা করে তা কোন লাগবো হেলা কো শিশ আচ্ছা কম তো দুই মাইল লম্বা মানুষ যদি শিশ শিশ শুরু করে একটা মিছিলের মতো হইছে না ইমাম সাহেবের উঠছে রাগ আমি কি কইতাম হেরে ইতান শিশ কইতো আমি তো কুকুর দেখকে শিশ কইছি তে মারছে পিছনে একটা থাপ্পু ওই হ্যাঁ আমারে হেরে তো এই থাপ্পু তো হগলেরটা সমান না কেউ ওই মারে 10 সেরা কেউ ওই মারে দেড় মুন্না এই তালে আবার রাগারাগি শুরু হইছে এই তুই তো জোরে মারলি কো তুই মারলি কো তুই মারলি কো হুজুর মারছে এই তোকে এমন কিলা কিলি লাগজেও হুজুর দেহে সুবিধা হইতো না এই কিল গুইরা যদি হুজুরের উপরে আইয়ে তাইলে কারবার শেষ মারছে দৌড় কিলা কিলি ওলারা কয় নামাজ বন্ধ অন দৌড় দে মুসল্লিরা দৌড়ে নামাজ পড়তো আর ইমাম সাহেব দৌড়ে জান বাঁচাইতো হুজুর মানুষ তো দৌড়বো কত ইমামতি করছে এক আইলের মধ্যে উষ্ঠা খায়া উপরে পড়ছে হগলই উষ্ঠা খায়া পড়তাছে কইরা মাশাআল্লাহ তাল জমছে একজন জ্ঞানী এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান থাকে না একটা মেম্বার সব খাড়িয়া কইতাছে হুজুর নামাজ শেষ হইছে কাজী শেষ হইছে হুজুর এ নামাজ আর পড়েন না এটার মধ্যে শিশ শিশ কোন লাগে থাপ্পুর দেউন লাগে দৌড়ুন লাগে কাবার কাইতিয়া হরুন লাগে না আমারে বিদায় দেন জীবনে আর এই নামাজ পড়াইতাম না আচ্ছা নামাজ কি আসলে এমনে হরুন লাগে না জানলে হরুন লাগে অহনো যদি নামাজের কথা একজন একজন করে জিগায় দেখবেন পাঁচ জনে জিগাইলে 10 জন কইবো আমি বাইরে তাই বেশি অক্ষর সুবিধা না আমরা দাদি নামাজ পড়ায় বেশি কিছু করছে না খালি কইছে শেষ আবার দেহে কেউ আইছিনি দান যে খাইল দাসে কইতে এভাবে নামাজ পড়ত আচ্ছা কোন তো নামাজে শেষ কইলে নামাজ হইব না না নামাজ সব বাদ দিয়ে এই যে হাত তুলছি না বিবি বাচ্চা বাড়ি ঘর দন সম্পদ টাকা পয়সা সব বাদ দিয়া আল্লাহু আকবার ভাইজি খারিছে আল্লাহু আকবার যাইতাছে গা আল্লাহকে বন্ধু গো আমার মহব্বতে আমার দিদারের আশায় আমারে খুশি করার জন্য যারা দুই রাকাত নামাজ পড়ব আমার সাথে বন্ধুত্ব করতে আমার সাথে সাক্ষাৎ করতে এক রাকাত নামাজ বুরাক বানাবো আর এক রাকাত নামাজ রফরফ বানাবো আমি মাওলার দিদার দেখাইয়া দেব ভাইজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর আরশে যায়া পড়ছে আরশে জিগায় আরশ আমার আল্লাহ কই ভাইজি আরশে ডাহে আল্লাহ কই কই তো আরশ কো আল্লাহ তো আরশে থাকে না এই আমার নবী কইছে আল্লাহ আরশে থাকে নামাজ দিদার করতাম আসসালাতু মেরাজুল মুমিনিন আমার নবী কইছে মুমিনের মেরাজ হলো নামাজ মুমিনের মাওলার দিদার হবে নামাজ আমি নবীজি কইছে খুবাইজিত নবী একটা কইছে আরেকটা যে কইছে শুনছ না এই নবীর উম্মত এই নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আল্লাহ নিজে যায়া সাক্ষাৎ করে জোরে জোরে করে সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ নিজে সাক্ষাৎ করবে কখন যখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলা যখন রাজি হয়ে যাবে মাওলা সবকিছু আপনার পায়ের নিচে দিয়ে দিবে ভাইজিত আল্লাহর ওলি হয়েছেন নামাজ পড়ে না না পড়ে
আল্লাহকে খুশি করে না না করে বাবারা ভাইরা আসুন এই নামাজটা আমরা সঙ্গী বানাই আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ান জীবনে নামাজ পড়েন নাই কালকে সকালে নামাজে দাঁড়ান সকালে নামাজ পড়বেন না জুমার দিন গোসল টুসল করে জুমার নামাজে দাঁড়ান আমি ইমাম সাহেবের কাছ থেকে সাক্ষাৎ হইলে কোনদিন দেখা করলে আমি বলবো ইমাম সাহেব হুজুর মাহফিলের পরের দিন জুমার নামাজে মুসল্লি বাড়ছিল কিনা যদি আল্লাহকে ভয় করে জীবনের অপরাধ মাথায় করে কালকে জুমার নামাজে পিছনের কাতারেও দাঁড়াইতে পারো আমার আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিবে কেন পিছনওয়ালাকে পিছনে মাফ করে দিবে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কানতেন আমার আল্লাহ বলতেন বন্ধু গো আর কত এইভাবে কাঁদবা আমি কান্দি আমার উম্মতের নাজাতের জন্য বন্ধু কথা দিলাম তোমার উম্মতেরই আমি আল্লাহ মাফ করে দিব মাবুদ গো মাফ করবেন আমাকে খুশি করার জন্য হ তুমি আর কাঁদবা না মাউত খুশি হব গো একটা কথা যদি আমার রাখো কি কথা ও মাবুদ আমার এই কথা তুমি রাখলে আমি 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 নবী তোমার প্রতি খুশি হয়ে যাব কি কথা গো বন্ধু বলো এ মাবুদ হাশরের জমিন যেদিন কায়েম হবে আমার গুনাহগার উম্মতের কোনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দিবানি আল্লাহ বলেন কেন কেন বন্ধু উম্মতের গুনার খাতা তোমার হাতে দেব মাবুদ আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবীরা জানতে পারে আমি লজ্জা পাবো ওই নবীরা বলবে আখেরি নবীর উম্মতের গুনাহ আছে আমি কষ্ট পাবো আমি লজ্জা পাবো মাবুদ গো আমার উম্মতের গুনার খবর অন্য নবী যেন জানতে না পারে অন্য নবী রাসূল উম্মতেরা যেন জানতে না পারে আমার হাতে দিয়া দিলে আমি খুশি হব আমার নবী বলেন বন্ধু শুনো তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা আমি আল্লাহ তোমাকেও জানাবো না আমি আল্লাহ গোপনে গোপনে তোমার উম্মতের মাফ করে দিব মাফ করার রাস্তাটা হবে মসজিদ রাস্তাটা হবে কি কালকে জুমা সওয়ালে নামাজটা পড়বেন না যান কালকে ফজর পর্যন্ত মাফ পাবেন নিয়ত করেন ফজরের পরে গোসল টুসল করে কাপড় টাপড় ধুয়ে টুপিটা পরিষ্কার করে পিছনের কাতারে জুমাত শামিল হয়ে যান গুনাহগুলি মাথায় করে আল্লাহ বলবেন ফেরেশতারা সারা জীবনের পাপই আইতাছে রে এই পাপ লইয়া আমার ঘরে ডুববো এটা হয় না তোরা একটা কাজ করবি কি এই জুমার মসজিদের দরজায় খাড়িয়ে থাকবি এই পাপগুলি তোরা রাখবি আমার মেহমানগুলি আমার ঘরের ভিতরে ঢুকাবি দেখেন না ওখানে দেখছেন না বড় বড় অনুষ্ঠান হইলে এই পুলিশ র‍্যাব বিডিআর একটা মেশিন লিয়ে খাড়িয়ে থাকে না আমি হুজুর রো মাঝে মাঝে চেক করে আবার চেক কইরা সাইরা কই হুজুর মনে কিছু নিয়েন না পরিস্থিতির উপরে আমি কিনা খুশি হইছি মনে নিমু মানে খুশি হইছি এই ব্যবস্থায় বর্তমানে আমাদের দেশটা কিছুটা শান্ত হইছে না আল্লাহ এই দেশে আরো শান্ত করে দেখ সকলে বলো না আমি চেক চুক কইরা কইরা মাশাআল্লাহ ভিতরে ঢুকায় আল্লাহ কয় ও ফেরেশতারা তোরা র‍্যাব পুলিশের ডক মসজিদের দরজায় খাড়ো যারা গুনাহ লই আইছে এই গুনাহ লইয়া ভিতরে যেতে দিস না গুনাহটি সব দি তোরা রাখিয়া দিতে দে বুঝছেন না ব্যাগ ব্যাগ ফাইলে তো আরো ভাগ লয়ে জায়গা ব্যাগ খুলেন ব্যাগ খুলেন ব্যাগ খুলেন অনেক সময় আছে ব্যাগ লগে নিবার লেগে দেওই না বালা বালা অনুষ্ঠানে এবার ফেরেশতারা খার রইছে দরজার মধ্যে দেয় না ভিতরে যাইবার লেগিয়া গুনাহি সবদি কান্দ লইছে নিজের কান্দ ভিতরে যাইতেছে গুনাহ যে কত ভারী দেখছেন না তো ফেরেশতারা কান্দ দেখো এই বুঝান তো রাখত অথচ আমরা এত বড় ভারী বুঝা লইয়া এর ভরা গুনাহ আর বাড়াই না কমায় আর বাড়ায় আল্লাহ করে আমার বান্দা আমার ঘরে নামাজ পড়তাছে আমারে ডাকতাছে সেজদায় গিয়া কইতাছে সুবহান রব্বিয়াল আলা আমারে এইভাবে আমার প্রশংসার মাঝে লাগা রইছে এই বান্দার কেমনে কইতাম গুনাহি আবার ফেরত দিতে তোরা একটু কাঁদে লিয়া খারো বান্দা শেষ করে আইলে দেয়ালাইছে ফেরেশতারা খোদা গো আমরা জানবাছ না আল্লাহ কয় হেরা যখন বাইরো না তোরা যখন জান বাসে না কি করবি জীবনের গুনাহ লই আইছে আজকে জুমা পড়তো একটা কাজ কর সাইডে বাইডে কোনো গাতা আছে কো আছে তো সবগুলি নিয়া গাতা ফলাই দে যা দে বনা দে তাইলে নামাজ পড়া বাইরনের সম গুনাহ আছে না নাই এটার প্রমাণ করবেন কিভাবে দেখবেন জীবনে নামাজ গেছে না তো খালি কালকার জুমাটা ফেরা বাইরিছে লগের তারে কয় কি রে তোর দি জীবনে দেখছিস না নামাজ হইতে আজ নামাজ আইরে যে কো ভাই নামাজ তো আসলে কতদিন বুঝছি না আজকে নামাজটা ফিরে দেখলাম খুব ভালোই দি লাগে বালাটা কখন লাগছে যখন জীবনের গুনাগুলি মাফ হয়ে গেছে আসলে দি নামাজ ভাল লাগে রে যা আর নামাজ ছাড়তাম না আল্লাহ কো তুই যখন নামাজ ছাড়তি না আমিও তোরে জাহান্নামও দিতাম না এই সিস্টেমটা
আল্লাহকে ভয় করে একটা ওয়াক্ত নামাজ কালকে জুমা শামিল হয়ে জানগা এরপরে বাকি ওয়াক্তের ব্যবস্থা ফয়সালা আমার আল্লাহ করবে আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেন সকলে বলুন আমিন রাব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া নরুত বরাবো উত্তর পাড়ার লোকজন মাহফিলের আয়োজন করেছে জান্নাতের বাগান সাজিয়েছে মাবুদ তোমার আদরের বান্দারা এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়েছে জীবনের গুনাহ মাথায় লইয়া মিসকিনের মতো দুটো করে হাত বাড়াইয়া দিছে মাবুদ আমরা তো গুনাহ লইয়া হাত বাড়াইছি এ গুনাহ তো তুমি সারা কেউ মাপ দেওয়ার নাই আমরা গুনাহ করতে জানি তুমি মাপ দিতে জানো তাই আমরা জীবনের গুনাহ লইয়া মাপের আশায় হাত বাড়াইছি গো আল্লাহ মাবুদ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না হিসাব যদি জিগাও লজ্জা পাবো হিসাব দিতে পারবো না মাবুদ দেরি করো না এ মাহফিলের সবাইকে তুমি maaf করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ maaf চাইলাম জীবনের গুনাহ maaf যদি না করো কবে জানি মউতের চিঠি দি আজরাইল পাঠায়া দাও কবে জানি সাদা কাফন গায়ে লাগা যায় কবে জানি জানাজার কাতারের সামনে শুয়াইয়া দেয় কবে জানি বড় ছেলেটা বাবার লাশের কাছে দাঁড়াইয়া বলবে উপস্থিত মুসল্লিরা গো আমার বাবারে মাপ কইরা দাও লোকেরা চোখের পানি ছেড়ে দিবে বড় ছেলের কান্দা দেখে কবে জানি কার বড় ছেলে লাশের পাশে দাঁড়াইয়া কান্দে গো মাউত ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো গো আল্লাহ জানি না জীবনে আর কতদিন এইভাবে মাহফিলে যাইতে পারবো গো ইয়া আল্লাহ কবে জানি দুইটা হাত সাদা কাফনের ভিতরে ডুইকা যায় কবে জানি এ দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যায় ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ গো ক্ষমা যে চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ ডাক দেন না আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি মাবুদ দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায় তোরে বাড়ির জায়গা দিব না তারপরেও সন্তান যদি বাড়িতে না আসে মা দরদি রাত্রে ১২টা বাজলেও দরজাটা খুইলা দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে রে মায়ের মতো দরদি যদি অন্যায়কারী সন্তানের জন্য দরজা খুলে কানতে পারে গো তোমার ৯৯ ভাগ দয়া লইয়া তুমি কই আছো গো আল্লাহ তোমার ৯৯ ভাগ দয়ায় তুমি কেমনে আমরারে ফিরাইয়া দিবা গো ইয়া আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না এ মাহফিলের উসিলাই আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আমিন হে মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি আমি জানি না এ কুরবানির ঈদ সামনে গো কার চোখের পানি জানি জর্জর করে এখন পড়তেছে ওই দিন একটা ছেলে গলায় ধরে কান্দে হুজুর গত কুরবানিতে গরু কিনে মা বাবারে দেখাইছি আজকে কুরবানির গরু কিন্না কারে দেখাবো গো আমার মাও নাই বাবাও নাই এ কুরবানির ঈদে কার চোখের পানি জানি পড়বে রে আল্লাহ মাউত এই মা দিলে কার জানি মা নাই রে আল্লাহ মা মা নাই রে মা মা একটা অক্ষরের নাম হে মায়ের মধ্যে এত মধু করতে দিছো গো আল্লাহ
এই মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে, বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে, মাউত মায়ের অভাবি বাবার অভাবিরা কি করে নিজে দেখেছি। একটা ছেলে বিদেশ থাকে, মাসে মাসে চিঠি লেখে মা বাবা কেমন আছে, মা বাবা চিঠির উত্তর লেখে ভালো আছি বাবা ভালো আছি চিন্তা করো না, হঠাৎ করে মা অসুস্থ ডাক্তার বলে ক্যান্সার হয়ে গেছে, রাত্রে বসে বসে মা কান্দে, এ ছেলের বাবা আমি তো মরে যাব নিশ্চিত, আমি যদি না থাকি আমার হাত ধরে কথা দাও আমার বাবার আদর করবানি। দুইজনে মিলে কান্নাকাটি শুরু করে দিলে, বড় ছেলে আইসে বলতেছেন আব্বু আম্মু তুমি কেন কান্দো, বড় ছেলেরা ডাইকা ডাইকা বলে বাবারে তোর ছোট ভাই বিদেশ থেকে বাড়িতে আইলে মায়া করবে নিরে বাবা, আমি তো মরে যাব নিশ্চিত ডাক্তার বলেছে। রাত্রে বসে বসে তার স্বামীকে বলতেছেন, স্বামী গো আমার ছেলে তো আইসা আমারে পাবে না, একটা চিঠি লেখো আমার সন্তানের কাছে, মা দেখব নি এক মাসের মধ্যে বলো নাই আমার বাবারে বাড়িতে আইতো। চিঠি লেখছে বাবা বাড়ির কথা লেখে নাই বলছে বাড়িতে আইসো তোমার মায়ের শরীর ভালো না, চিঠি যাইয়া পচবার আগে আগে মা বিদায় হয়ে আসা। যেই রাত্রে মা বিদায় হয়েছে ছেলেটা স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে আব্দুল মান্নান আইলি না আমি মারে দেখা গেলি না, আর তো জীবনে কোনোদিন মা কইয়া ডাকতে পারবি না রে বাবা। ছেলেটা ঘুম থেকে উঠে মা মা কইয়া কান্দতেছে, সঙ্গীরা বলেন আমারে দেশে পাঠাও রে, এভাবে কান্দতেছো কেন, কান্দি আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই আমারে দেশে পাঠা, মা নাই কেমনে জানো, স্বপ্নে দেখেছি স্বপ্নে মানুষ কত কিছু দেখে, চিঠি লেখো উত্তর আসবে, টেলিফোন করো খবর পাবে, চিঠি লেখলে উত্তর আসে কত কথা লেখে রে মায়ের কথা লেখে না, টেলিফোন করলে কত জনের কণ্ঠ বাজে রে মায়ের কণ্ঠ বাজে না। বাড়িতে আসবে এক মাস সময় নিয়ে খবর পাঠাইছে, 31 তারিখ বাড়িতে আসবে, বড় ভাই 30 তারিখে মাইক্রো ভাড়া করে রাখছে, 31 তারিখ সকালবেলা বাবারে লইয়া এয়ারপোর্টে গেছে, একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে, বাবা কান্দে মাউত আমার পাগল রে আমি কি দিয়া বুঝাইব গো, বিমান থেকে নাইমা ছেলেটা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া ভাইয়ের কাছে গেছে, ভাই ভাই গো আগে কও না আমার মার খবর কি, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, ভাই জলদি করে কও আমার মায়ের খবর কি। বড় ভাই কিছু কয় না, চোখের পানি গুলি জর্জর করে ছেড়ে দিছে, দৌড়ায়া বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো ভাই কিছু কয় না তুমি বলো না আমার মার খবর কি, আমি দি স্বপ্নে দেখেছি আমার মা নাই, জলদি করে কও না গো বাবা আমার মায়ের খবর কি, বাবা ও কান্দে মাউত আমি কি খবর দিব। অবশেষে বাবা বুড়া মানুষ ধৈর্যের সহিত বলতেছেন, বাবা আব্দুল মান্নান গাড়িতে ওঠো, বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে, গাড়িতে উঠলে গাড়ি যখন টান দিছে গো বাবার চোখের পানি জর্জর করে পড়তেছে, ছেলেটা জিগায় বাবা তুমি কেন কান্দো, বুঝেছি আমার মা বুঝি দুনিয়ায় না, বাবা গো আমি মায়ের জন্য 4টা কাপড় আনছি, মায়ের জন্য স্বর্ণের চেন আনছি গো বাবা, এইগুলি আমি কার হাতে বুঝাইব, বাবা তোর মার কাছে যাইয়া বুঝাইবি, এখন আর কথা বইলা লাভ নাই। বাড়ির গেটে যখন মাইক্রোটা থামলো, বাড়ির গেটে মাইক্রো থামবার আগে আগে দেখে শত শত মহিলা দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাল, ছেলেটা গেটে যাইয়া দরজাটা খুলে একটা চিৎকার মেরে ডাক মারছে, মা মা গো তুমি কই গো মা বেরিয়ে আসো না,
শত শত মহিলারা চুকি পানি লয়া কান্দে মায়ের মুখ দেখা যায় না অবশেষে চাচি আয়শা দৌড়ায়া গলায় আনজায় ধরছে বাবা মন্নান রে আইরে বাবা বাড়ির ভিতরে আয় চাচি গো মহিলারা কেন কান্দে গো চাচি আমার দিকে চাইয়া রে মন্নান নাই রে তোর মা দুনিয়ায় নাই আয় বাবা আমার মামা কইয়া ডাকবি চাচি আমার মা কই গেছে গো চাচি বাড়ির দক্ষিণ পাশে কবরস্থান নতুন কবরের পাশে দাঁড় করায় বলতেছে রে মন্নানের মা তোমার মা গলাইছে গো মামা কইয়া কানতে কানতে কবরের উপরে পড়ে গেছে হে মায়ের ব্যথায় যারা কান্দে রে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ তোমার কি দয়া লাগে না আর দেরি করো না আর কান্দায়ও না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ অনেকের মা আছে হায়াত বাড়ায়া দাও বাবা নাই মাফ করে দাও অনেকের বাবা আছে হায়াত বাড়ায়া দাও মা নাই মাফ করে দাও ইয়া আল্লাহ অনেকের মা বাবা দুনিয়ায় আছে হায়াত বাড়ায়া দাও আমার আব্বা আছে গো আমার আব্বার হায়াত বাড়ায়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলেমেয়েদেরকে দান করে দাও ইয়া আল্লাহ খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের বংশধর মইমুর বিপাক খানদানবাসী পাড়া প্রতিবেশী মহব্বতি খাস করে বরাবর এলাকার জমিনের নিচে যত মুমেন মুমেনাত ঘুমিয়ে আছে গো এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে গো মাহফিলের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে লাও বাজারের ব্যবসায়ী ভাইয়েরা মেল কারখানার ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা টাকা পয়সা দিয়ে নেতৃত্ব যারা দিচ্ছে তারাও টাকা পয়সা পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলকে উসিলা বানাইয়া সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ সকলকে তুমি কবুল করে লাও গো আল্লাহ আপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও এই এলাকার সকল মিল কারখানাগুলো সুষ্ঠুভাবে চালাইবার তৌফিক মালিকদেরকে দাও গো আল্লাহ এই মিল কারখানা দ্বারা কত শ্রমিকের রিজিকের ফয়সালা গো আল্লাহ এই মিল কারখানার মধ্যে ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ ইয়া আল্লাহ সকল শ্রমিক ভাইদেরকে তুমি হেফাজতে রাখো এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ ইয়া আল্লাহ যা যা আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত বাড়াইছে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও তোমার নবীর প্রেমে পাগল বানাইয়া দাও কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ আজকের মাহফিল এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ মাউত এই বরাবর উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করে দিলাম ইয়া আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলের খেদমত যারা করবে এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করবে গো সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র কলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম